পঞ্চগড়ে জেন্ডার সমতা এবং নারীদের ক্ষমতায়ন বিষয়ে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এ প্রকল্প বাস্তবায়ন করছে বিকাশ বাংলাদেশ এবং উলাসী সৃজনী সংঘ। এতে জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও জগদল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। জেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিয়ারা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন প্রধান এবং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান সহ অনেকে।